জুমার খুতবাই কি কাজ করলে মানুষ জাহান্নামে যাবে এ ব্যাপারে কিছু সতর্কবাণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন যে মানুষ এই 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 করলে জাহান্নামে যাবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন, তিন শ্রেণীর মানুষ রয়েছে, লা ইউকাল্লিমুহুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম। তিন শ্রেণীর মানুষকে আল্লাহ বিচারের মাঠে জাহান্নামে দিবেন মর্মে তাদের সাথে কথা বলবেন না, তাদের পবিত্র করবেন না, তাদের প্রতি সুনজর দেবেন না। আল্লাহু আযাবুন আলিম, তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি। আল্লাহ তাআলা যে শাস্তি দিবেন তার শাস্তিকে কোনো সময় বলেছেন আযাবুন আলিম, কষ্টদায়ক শাস্তি, আর কোনো সময় বলেছেন আযাবুন মুহিন, অপমানজনক শাস্তি। তাহলে বোঝা যাচ্ছে যে কষ্টদায়ক শাস্তি আর অপমানজনক শাস্তি দুই ধরনের। দুনিয়া তো এরকমই আছে, যেমন একজন লোক অন্যায় করেছে তাকে 10 জুতা পিটানো হলো, এটা কষ্টদায়ক শাস্তি। আবার আরেকজনকে বলা হলো তুমি আমাদের সামনে মাটিতে থুথু ফেলে জিহ্বা দিয়ে চেটে নাও, এটা একটা শাস্তি। ওটা আর এটার মধ্যে পার্থক্য কী? এটা হলো অপমানজনক শাস্তি আর ওটা হলো কষ্টদায়ক শাস্তি। এইটা কিছুই না, এখানে স্যান্ডেল জুতা লাঠি নেই, কিন্তু কাজের বাস্তবতা কঠিন। তাই জাহান্নামের আলোচনা করলে মাঝে মধ্যেই রংপুর গাইবান্ধা পলাশবাড়ি মুজিবুর বিশ্বের কথা মনে পড়ে। মুজিবুর বিশ্বের একজন রংপুর গাইবান্ধা পলাশবাড়ির খুব সম্মানী ভদ্র মানুষ ছিলেন, সমাজের খেদমত করতেন, বিত্তশালী মানুষ ছিলেন, যে কোনো কারণেই সামাজিকভাবে তাকে জেলে নিয়ে যাওয়ার জন্য ধরা হয়। যখন হাতে হ্যান্ডকাপ দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হলো তখন তিনি বলেছিলেন আমি নিজেই যাব জেলে, আমার হাতে হ্যান্ডকাপ লাগাতে হবে না। এটি ছিল তার জন্য সামাজিক অপমান, সামাজিকভাবে অপমান হওয়াটাও খুব কঠিন, যার কারণে আল্লাহ তাআলা শাস্তিকে দুইভাবে উল্লেখ করেছেন। একবার বলেছেন আযাবুন আলিম, সেটাই হচ্ছে আযাবুন আজিম, যেটা কষ্টদায়ক শাস্তি সেটাই বড় শাস্তি। আবার বলেছেন অপমানজনক শাস্তি। আল্লাহ তাআলা মানুষকে কষ্টদায়ক শাস্তি দিবেন, বড় শাস্তি দিবেন এবং অপমানজনক শাস্তি দিবেন, বিভিন্নভাবে তিনি যা উল্লেখ করেছেন। জাহান্নামে যখন মানুষকে আল্লাহ দিবেন তখন আল্লাহ বলবেন হাজি জাহান্নাম আল্লাতি কুনতুম তুআদুন, এই সেই জাহান্নাম যে ব্যাপারে তোমাদের সাথে ওয়াদা করা হচ্ছিল। দেখো তো এটা কি এখন চিনা যায়, বোঝা যায়? হাজি জাহান্নাম আল্লাতি কুনতুম তুআদুন, এইটাই তো সেটা যার কথা বারবার তোমাদের বলা হচ্ছিল। ইসলাউ হালা ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন, সেটাতে এখন তোমরা প্রবেশ করো যাকে তোমরা অস্বীকার করছিলে। সেই দিন কবে, কখন বিচার হবে, কখন জাহান্নাম জান্নাত হবে, এগুলো বহু দূরের কথা, ভাবতে ভাবতে সেদিন চলে এসেছে। এই দেখো, এই তোমার চোখের সামনে জাহান্নাম, দেখো তো তোমার এটা বিশ্বাস হয়? এখনো কি এটা তোমাকে মরীচিকা মনে হচ্ছে? জাহান্নামের সামনে নিয়ে এসে বলেছে, এখনো কি তোমার মরীচিকা মনে হচ্ছে? আবার এইটা স্বাভাবিক হবে না, মানে স্বাভাবিকভাবে যে আল্লাহ বলবেন যে এই জাহান্নাম প্রবেশ করো, এটার আগে বাক্য হলো খুজু হফাগুল্ল তোমার জাহিমা ফাসাল্লো, এদের ধরো, এদের শেকলবন্দি করো, এদের টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাও। এই কথাটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার এইভাবে বলেছেন আউয়ালু মান ইউদখালুন নার, প্রথমে যাদেরকে জাহান্নামে দেওয়া হবে, প্রথমে যাদেরকে জাহান্নামে দেওয়া হবে, বুখারী মুসলিম, তার সবচেয়ে যারা ভালো মানুষ বলে ধারণা করা হয়, যারা শহীদ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। আর আপনি যাকে শহীদ বলছেন এটা সেটা নয়, আপনি যাকে শহীদ বলছেন ওকে আর কেউ শহীদ বলে কি না কে জানে, ও কিভাবে যে শহীদ আল্লাহই ভালো জানে। যারা শহীদ হয়েছে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে, এই কারণে যে জেহাদ করার সময় তার ভিতরে একটা কাজ করছিল যে এমনভাবে যুদ্ধ করি সত্যিকারই নবীর সাথে যুদ্ধ করেছেন, সাহাবিদের সাথে থেকে যুদ্ধ করেছেন,
অন্তর থেকে যুদ্ধ করেছেন কিন্তু ভিতরে একটা কাজ করছিল যে মানুষ দেখুক যে আমি কত বড় যোদ্ধা, এইটা ভিতরে কাজ করছিল, যাকে বলা হয় অহংকার। এটা খুব কঠিন জিনিস, এইটা মানুষের ভিতরের ব্যাপার, এটা হলো মনের ব্যাপার। মন মানুষকে খুব বড় বেঁকে দিয়ে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে সারাসতুন মহলেকাতুন, তিনটি জিনিস রয়েছে ধ্বংসাত্মক, তিন শ্রেণীর মানুষ ধ্বংস হবেই, ওরা জাহান্নামে যাবে, ওরা জাহান্নামী। তার একটি হচ্ছে সর্বোন্মতা, যে প্রবৃত্তিকে মেনে নিয়েছে, মনের খেয়ালকে মেনে নিয়েছে, মনটা যা চায় তাই মেনে নিয়েছে। মনটা কি চায়? মনটা চায় যে দামি ঘড়িটা আছে হাতে, মাঝে মধ্যে একটু জামাটা সরায় যাতে করে কেউ দেখতে পায়, এটা মনটা চায়। মনটা চায় যে যখন মোটরসাইকেলটা খুব দামি চালিয়ে যাচ্ছে, আশেপাশে যারা আছে তখন দেখবেন কেন জানি ও কেমন কেমন করে, একবার এদিকে দেখে একবার ওইদিকে দেখে, এটা তার ভাব, এটা তার মনে চায়। মনটা চাওয়াটাই জাহান্নাম। পুরুষ নারী সবাই, তার যখন কোনো জিনিস বিশাল কিছু হবে যেটা সমাজকে আকৃষ্ট করার মতো মনে হবে, সেটাই হবে মনে চাওয়া। বাড়ি করেছে করেছে, এইভাবে নাম দিতে হবে কেন সামনে, লোকে দেখবে অমুকের বাড়ি, অমুক বাড়ি, নাম সুন্দর করে দেওয়া আছে, পাখি দুটো সাজানো আছে গেটে, কত কি মনে বড় স্বাদ, সুন্দর বাড়ি বানাবে, গেটে পাখি দিবে, আরো কিছু মনে চায়। মনে চায় যেটা, সেটার বিনিময় জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে সহনমতা, যে মনে চাওয়াটাকে মেনে নিয়েছে, বা হাও মুত্তাবা, মনে চাওয়াটাকে মেনে নিয়েছে, ও জাহান্নামে যাবে। তার বাক্যটা হচ্ছে সহনমতা, যে কৃপণতাকে মেনে নিয়েছে, দান করে না, কৃপণতাকে মেনে নিয়েছে। এইখানে মধ্যেখানে আর একটা কথা বলে রাখছি, এই বাক্যের কারণে প্রতি মাসে প্রতিদিন যা উপার্জন করেন তাতে থেকে একটা দান করার হিসাব করবেন। দান করার ভালো জায়গা না বলে ফকিরকে দিয়ে দিয়েন প্রত্যেক দিন, এটা একটা বিশাল ইবাদত। তাহাজ্জুদ, হজ, আপনার জিকির, আজকার, রামাজানের সিয়াম কিছু টিকবে না এর কাছে। এর বিশাল ভিন্ন ধরনের ইবাদত, পাওয়ারফুল, শক্তিশালী ইবাদত হলো দান। রাতে উঠে তাহাজ্জুদ করছেন, কান্নাকাটি করছেন, এও টিকবে না দানের কাছে, খুব শক্তিশালী পাওয়ারফুল ইবাদত দান। যার কারণে এখানে বলা হয়েছে যে মুত্তাবা ও সহনমতা, যে কৃপণতাকে মেনে নিয়েছে সে জাহান্নামে যাবে। পরের বাক্য যেটা, সেটা আলোচনার সাথে সম্পৃক্ত, এই জাবুল পরে বেনাফসে হয়ে আসাদ্দ হন না, আত্ম অহংকারী জাহান্নামে যাবে। এটি তিনটার মধ্যে খারাপ, তিনটা বললেন আল্লাহ রাসূল। এক, মনে যা চায় সেটাই করে ও জাহান্নামে যাবে। দুই, কৃপণতা করে ও জাহান্নামে যাবে। তিন, আত্ম অহংকারী এই জাহান্নামে যাবে। তবে তিনটার মধ্যে আসাদ্দ সবচেয়ে খারাপ হলো এইটে, আত্ম অহংকারী, ভিতরে অহংকার বিরাজ করে, দলীয় ক্ষমতার অহংকার, বাড়ি ঘরের অহংকার, অর্থ সম্পদের অহংকার, বিদ্যা বুদ্ধির অহংকার, যখন মানুষ দেখানো বিষয় থাকে তখন সেটা মানুষকে ধ্বংস করে দেয়। সে শহীদ হয়েছে আল্লাহ রাস্তায়, আপনি যাকে বলছেন সে শহীদ, এইটা নয়। আসলেই আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে, কিন্তু শহীদ হওয়ার সময়তে, জেহাদ করার সময়তে একটা তার ভিতরে খেয়াল ছিল যে মানুষ লক্ষ্য করুক আমি যোদ্ধা। এর বিবরণটা যেটা দেওয়া হয়েছে সেটা বলতে যাচ্ছি, এর বিবরণটা হলো একে জাহান্নামে দেওয়ার সময়তে ও উল্কি আলা ওয়াজহি, একে মুখের মাধ্যমে ধাক্কাতে ফেলে দেওয়া হবে, উচিরা একেবারে পা ধরে টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, ফেলে দেওয়ার পরে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে মুখের মাধ্যমে, তারপরে ফেরেশতারা পা ধরে টেনে জাহান্নামে নিয়ে যাবে। সেটা বলছিলাম, খুজু হো বা গুল্লু হো তোমার জাহিম, এদের ধরো, এদের শিকল বন্দি করো, এদের টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাও, ওকে মুখের মাধ্যমে ফেলে দেওয়া হবে। অথচ সে একজন শহীদ,
আর একটা কথা, তিন শ্রেণীর মানুষদের জাহান্নাম উদ্বোধন করা হবে। সর্বপ্রথমে যাদেরকে জাহান্নামে দেওয়া হবে, জাহান্নাম উদ্বোধন করা হবে, সূচনা করা হবে তিন শ্রেণীর মানুষ দিয়ে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা শহীদ, লোক দেখানো শহীদ। দুই, ও আলেম, যারা লোক দেখানো আলেম, শিক্ষা অর্জন করেছে, চলে হাঁটে সবসময় একটা ভিতরে কাজ করে লোক দেখানো। আলেম ওলামাকে অপমান করার খেয়াল থাকে, মানুষ মনে করুক যে আমি একজন আলেম, তাকে মূল্যায়ন করুক মানুষের তার ভিতরে ভাব বিরাজ করে। এই আলেমকে মুখের মাধ্যমে ফেলে দিয়ে টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে অপমান করে। জাহান্নাম যাদেরকে দিয়ে উদ্বোধন করা হবে, তার দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে আলেম। তৃতীয় শ্রেণীর মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দানশীল, যে আল্লাহর পথে দান করে। দান করার সময়তে তার লোক দেখানো ভাব থাকে, দেখবেন একটু বলে দেন না, বলে দেন 10,000 টাকা আমি দিয়েছি, নামটা একটু উল্লেখ করে দেন। এইটা কেন তার মসজিদের সভাপতি মারে খাই খাবে, তো তার কি? লোক দিয়ে হিসাব নিকাশ ঠিক করুক, হিসাব নিকাশ ঠিক করার পরে যদি উনি মসজিদের সভাপতি না চলেন, বাদ দিতে হবে। কিন্তু কেন তাকে এভাবে বারবার বলতে হবে যে টাকা মেরে খাই, সেই জন্য আবার বলেন না 5,000 টাকা দিয়েছি, 5,000 টাকা দিয়েছি, একটু বলেন না কখন জাহান্নামে চলে গেছে। অথচ আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন এবাদতের জগতে সবচেয়ে পাওয়ারফুল শক্তিশালী দান এবাদত হলো দান। আপনি অবাক হবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে বিচারের মাঠে। সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে, যেদিন মানুষের মাথার উপরে সূর্য হবে, যার কারণে মানুষ তার ঘামের মধ্যে থাকবে তাপে, সূর্যের তাপে। কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে টাকনো পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে নাক পর্যন্ত। ওই সময়ে সাত শ্রেণীর মানুষ ফিরি একবারে মনোরম অবস্থায় ঘোরাঘুরি করবে, চলাফেরা করবে। কি দিয়ে বুঝে এটা একটা কত ভিন্ন ধরনের আপনার জন্য সুবিধা! আপনি সূর্যের আলো বুঝতে পারছেন না, বিশেষ ছায়ের নিচে ঘোরাঘুরি করছেন। তার এক শ্রেণীর মানুষের রাজুলুন তাসাদ্দাকা, একটা মানুষ দান করেছে, তাকে গোপন ভাবে দান করেছে, এমন গোপন ভাবে দান করেছে যে ডান হাত যে দান করলো বাম হাত বুঝতে পারলো না যে কি করলো। বাম হাত হাতই তো তার দুটাই, এইটে কি ডান হাত বুঝতে পারলো না, তার মানে কাউকে জানতে দিল না যে সভাপতি সাহেব 5,000 টাকা থাকলো মসজিদে খরচ করিয়েন, আব্দুর রাজ্জাক সাহেব 50,000 টাকা থাকলো আপনি প্রতিষ্ঠানে লাগাবেন, আর নাহলে বাইতুল হামদা আহলে মসজিদে লাগাবেন। আমি আপনাদেরকে সবসময় বলতে আছি, তো দানের বিষয়ে আপনি কেন সোচ্চার হচ্ছেন না তা আমি বুঝতে পারি না। আপনি মনে রাখবেন যে জামিয়া সালাফি এদেশের বাড়িতে এমন একটি প্রতিষ্ঠান যেটা শূন্যের ওপরে আছে, তাকে কেউ ব্যক্তিগতভাবে চালাবে এরকম কোনো প্রতিষ্ঠান জামিয়া সালাফি নয়, একটা শূন্যের উপরে আছে, কচুর পাতার পানি এভাবে নড়বড় নড়বড় করে, ওটা মানুষ দোয়া করে সেই জন্য সেটা চলছে। এদেশের সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের সবচেয়ে বড় প্রতিষ্ঠান, সবচেয়ে বড় প্রতিষ্ঠান, যেখানে মাসে জানুয়ারিতে কি দাঁড়াবে তা আমি জানি না, এখন 15 লক্ষ টাকা বেতন লাগে মাসে, 15 লক্ষ টাকা বেতন লাগে মাসে। প্রত্যেক দিন এখন কাজকর্ম দুই প্রতিষ্ঠানে চলে, নিম্নে লেবার মিস্ত্রি বিল 10,000 থেকে 40,000 টাকা আছে একদিনের বিল, লেবার মিস্ত্রি বিল যারা কাজ করে বিভিন্ন কাজে। আপনাকে তো গিয়ে আপনি আমার সবচেয়ে কাছের মানুষ ঘুরে ঘুরে দেখবেন, এবং প্রতি মাসে একটা হিসাব রাখবেন যে জামিয়া সালাফে কিছু দান করব, সেটা লোক দেখা যেন না থাকে। যাদের দিয়ে উদ্বোধন করা হবে জাহান্নাম, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে দানশীল। দানের ব্যাপারে খুব সোচ্চার সাবধান থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না সাদকাতা সিররে তুতফাকা যাবার রাব্বে, নিশ্চয় গোপন দান মানুষের রাগকে মিটিয়ে দেয়, আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। আল্লাহ খুব ক্ষিপ্ত হয়ে আছেন আপনাকে জাহান্নামে দেওয়ার জন্য, অনেক পাপ আপনার পাপ দিয়ে ভরা দুনিয়া আপনার উপরে আল্লাহ রাগান্বিত হয়ে আছেন। গোপনে কিছু 5,000, 10,000, 50,000 দান করে দিলেন, আল্লাহ এখন বলছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে যা 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 জান্নাতে চলে যা, ও মানে একেবারে রাগটা মিটে গেছে, এটা গোপন দান। আর দান করার সময়তে কিছু যদি আপনার ভাব থাকে প্রকাশ করা, লোক দেখানো, তাহলে আর হবে না, এটা উল্টে গেল, এই করে সরাসরি উল্টে গেল। সম্মানিত মসজিদের মুসল্লি,
রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আহলিন নার, নিশ্চয় জাহান্নামে যাবে ও কুল্লু জাব্বারিন মুতাকাব্বিরিন, যে ব্যক্তি হচ্ছে অহংকারী বদমেজাজি স্বেচ্ছাচারী। প্রত্যেক যেই অহংকারী বদমেজাজি স্বেচ্ছাচারী ও জাহান্নামে যাবে। আরেকবারে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লায়াক জান্নাত ফি কলবিহি মিসকাল হাব্বাতিন মিন খারদালিন মিন কিবরিন, যার অন্তরে সরিষা সমপরিমাণ অহংকার আছে সে জান্নাতে যাবে না, ও জাহান্নামে যাবে। জীবনে অহংকারের হিসাবটা ভিতর থেকে বের করে দিয়ে চলতে হবে।